ইতালিতে এখন চারিপাশে শুধু সুন্দর সুন্দর জায়গার অভাব নেই, সুন্দর সুন্দর জায়গা বলতে ইতালিতে এভাবেও অনেক সুন্দর, এখন আবার নতুন করে সুন্দর করে সাজাচ্ছে, প্রতি ডিসেম্বর মাসে এত সুন্দর সুন্দর করে সাজানো হয়। নর্মালি এই মার্কেটে গেলে বাইরে এত সুন্দর করে সাজানো আমি কখনোই দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তো হঠাৎ করে মারিয়ামের বাবা সকালবেলা বলছিল যে চলো রেডি হই বাইরে যাই, তাই আমি বলছিলাম এই বৃষ্টির মধ্যে কোথায় যাবা, ওয়েদার ভালো না। তো যাই হোক বলো যে চলো আর কি মেতে যাই, তো সেখানে গেলাম। আমি তো সকালবেলা বাসা থেকে নাস্তা করে নিয়েছিলাম, দুধ আর ওটস খেয়ে নিয়েছিলাম, কিন্তু মেয়ে আর মেয়ের বাবা কিছুই খায়নি, তারা বাইরে নাকি নাস্তা করবে। তো যাই হোক গিয়েই মারিয়াম আর তার বাবা রাইডে উঠেছে, আমাকে বলেছিল উঠার জন্য, আমি বললাম তোমরাই উঠো। এরপর মারিয়াম এই ফার্স্ট টাইম একটা রাইডে উঠেছে, অন্যগুলোতে উঠে নাই, নর্মালি সে গেলে প্রত্যেকটাতে উঠে। তো যাই হোক আজকে তার মন ভালো না নাকি, তো এই জন্য আর সে আর উঠে নাই বাকিগুলা। তো ওনাদের যেহেতু অনেক বেশি ক্ষুধা লেগেছে আর মারিয়াম অনেক পিৎজা পছন্দ করে, কিন্তু অনেক দিন হয় মারিয়াম পিৎজা খায় না, তো যার কারণে তাকে কোনাডে নিয়ে গিয়েছিল। তো কোনাডে নর্মালি যখন আমরা গিয়েছি তখন মাত্র সব গরম গরম খাবার বের করছিল, তো মারিয়াম পছন্দ করছিল না যে কোন পিৎজা খাবে, কারণ পিৎজার ভিতরে আস্তে আস্তে টমেটো দেওয়া ছিল, তো একটা শুধু পিৎজা মার্গারিতা ছিল শুধু ফরমাজো দিয়ে। তো সেটাই যখন আসছে 5 মিনিট ওয়েট করার পরে, তখন মেয়ে আর বাবা দুইজন মিলে 2 পিস অর্ডার করে। আর এদিকে আমি খাবার দেখছিলাম, মারিয়ামের বাবা আমাকে বলছিল তুমি কিছু খাবা কি না, তা আমি বললাম যে না আমি কিছু খাবো না, আমি তোমাদেরটা দেখে দেখেই পেট ভরবো। তো যাই হোক এখানে মানে সকালবেলা তো একেবারে পুরো পরিপূর্ণ ছিল খাবার দিয়ে, নর্মালি অন্য সময় একটু খালি খালি থাকে, বিক্রি হয়, এই জন্য ভালোই চলে দোকানটা, দেখি মানুষজনও খায়। তো আমি যেমন আজকে গরম গরম পিৎজা দেখে আমারও খুব খেতে ইচ্ছা করছিলো, কিন্তু আমি আর খাইনি। মেয়ে আর মেয়ের বাবার যখন খাওয়া শেষ হয়েছে তখন আমরা একটা জুতার দোকানে ঢুকি, তো সেখানে গিয়ে জুতার প্রাইস দেখি প্রায় 59 ইউরো, তো এখন হচ্ছে 1 ইউরোতে হচ্ছে গিয়ে 130 টাকা হয়, বাংলাদেশি টাকা প্রায় 7,660 টাকা মেবি হয়। আমি তো পুরোই অবাক, বলেছি স্যান্ডেল কি করে নিয়ে ঘুমাতে হবে নাকি। তো যাই হোক আমি মারিয়াম মানে মারিয়াম নিতে চাচ্ছিল, আমি বলি এগুলো তো বাবা বড়দের স্যান্ডেল, তোমার জন্য নেওয়া যাবে না। তো আমার কাছে একটু অবাক লাগতেছিল, আসলে ইতালিতে বা মানে দেশের বাইরে এগুলো আসলে অবাক হওয়ার মতো কিছু নাই, এখানে এমন অনেক কিছুই আছে, এটা আসলে নর্মাল ব্যাপার। তো আমি তাও কেন জানি একটু অবাকই লাগতেছিল, স্যান্ডেলগুলো আমার কাছে এত জাতের মনে হয়নি। মূলত জুতার দোকানে ঢুকেছিলাম মারিয়ামের জন্য কেডস কেনার জন্য, কিন্তু তেমন কোনোটা পছন্দ হয়নি, এই জন্য আসলে তেমন নেওয়াও হয়নি, ধরে টরে তারপর চলে এসেছি। এমন টাইপের অনেক জুতা মারিয়াম পরেছে, তো মন মতো হচ্ছিলো না, আবার মারিয়াম একটু ভারী জুতা পরতেও চায় না, কিন্তু এখানে অনেক ঠান্ডা, তো যার কারণে একটু ভারী টাইপের জুতা পরলে আসলে ভালো থাকে, সে আসলে বের হওয়ার সময় জ্যাকেটই পরতে চায় না। তাই আমি বলি যে আচ্ছা পরা লাগবে না, যখন বাসা থেকে বের হয় যখন মানে ঠান্ডায় কাঁপতে থাকে তখন সে জ্যাকেট চায়, তো এই জন্য যেমন এখন আর জোরও করি না, আমি বলি কি একটু পরেই পরবেন ঠান্ডা পাইলে আর কি। এই তো সেই ঐতিহাসিক স্যান্ডেল রেখে আমরা চলে যাচ্ছি, বেগুনিটা আর হলুদটা আমার কাছে ভালোই লেগেছে, বাট 7,670 টাকা দিয়ে আমি আসলে এই স্যান্ডেল জীবনেও পরবো না, আমি আবার এত বড় লোক না, আর বড় লোক হইলেই কি মানে আমার না রুচিতে কুলাইতেছিল না, এত টাকা দিয়ে এই স্যান্ডেল কেমনে সম্ভব। অবশ্য সম্ভব, এক একজনের রুচি এক এক রকম, এক একজন এক এক কিছু প্রেফার করে।